করলাম। তুমি মরবে মূর্খ। অমর হয়ে কেউই তো আমরা এই পৃথিবীতে আসিনি মা। এখনো সময় আছে, এই নারীকে পরিত্যাগ করে গুরুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করো। মা, এখনো সময় হয়নি মহারানী। তবে ওই নারীকে শঙ্খচূড়কে একদিন পরিত্যাগ করতেই হবে, তবে সেদিন দৈত্যপতি শঙ্খচূড়ের পাশে আমি থাকবো না। আচ্ছা, সেই দিনই হবে দৈত্যপতি শঙ্খচূড়ের শেষ দিন। আমি দেখবো গুরুদেবের আদেশ অবমাননা করে এই জাদুকরীকে তুমি কেমন করে প্রাসাদে প্রতিষ্ঠা করো। সামান্য একটা নারীর জন্য কেন আপনি প্রাসাদের বুকে এত বড় সর্বনাশ ডেকে আনছেন মহারাজ? তুমিও কি তাই রাজমাতার আচার্যের মতো আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাও বজ্রনাথ? না মহারাজ, ত্যাগ আমি আপনাকে করব না। দৈত্যরাজের সেবায় আমি নিজের জীবন উৎসর্গ করেছি। তাহলে যাও, এই মুহূর্তে মহারাজ ধর্মধ্বজকে এখানে নিয়ে এসো। পিতা? হ্যাঁ তুলসী, তাকে আমি সসম্মানে প্রাসাদে নিয়ে এসেছি। কেন মহারাজ? সহস্তে তিনি আজ কন্যা সম্প্রদান করবেন। দেখি দিবা স্বপ্ন দেখছো দানব। মহারাজ। পিতা। একি তুলসী, কার পাশে তুই দাঁড়িয়ে আছিস? কেন পিতা, মহারাজ শঙ্খচূড়ের পাশে। মহারাজ? মহারাজ তুই কাকে বলছিস? অপরের কন্যাকে যে জোর করে অপহরণ করে নিয়ে আসে সে রাজা নয়, সে দস্যু। না পিতা, আমার কাছে উনি দেবতা, শাস্ত্র মতে উনিই তো আমার স্বামী। আপনার কন্যার পাণিগ্রহণের জন্য আমি সাগ্রহে প্রতীক্ষা করছি, আসুন নিজ হস্তে কন্যা সম্প্রদান করুন। না, প্রাণ থাকতো একটা দানবের হাতে আমি আমার কন্যা সম্প্রদান করব না। আপনি সম্প্রদানে অসম্মত হলে আমি সম্প্রদান করব। খুল্ল তাতো। একি সৌমাল্য, তুমি এখানে? হ্যাঁ খুল্ল তাতো, আমি এখানে অনেক আগেই এসেছি। তাই যুদ্ধক্ষেত্রে তোমায় আমি দেখতে পাইনি, অপদার্থ কুলাঙ্গার, পিতৃপিতৃবের বংশে কালিমা লেপন করে একটা দানবের ক্রিয়াতিত্ব গ্রহণ করতে তোমার লজ্জা করলো না? তোমার কি ধর্ম ভয় নেই? ধর্মকে তো আপনারাই বিসর্জন দিয়েছেন খুল্ল তাতো। আমরা বিসর্জন দিয়েছি? হ্যাঁ, শাস্ত্র মতে কন্যাকে সাবিত্রী দান করা মাতা পিতার প্রধান ধর্ম। বংশ মর্যাদার ভয়ে সেই ধর্মকে আপনারা রক্ষা করেননি। অনুরা তুলসীকে দৈত্যপতি শঙ্খচূড় যদি পত্নীত্বে বরণ করেন তাহলে বলতে পারেন মহারাজ কিসের অধর্ম, কিসের অন্যায়। সৌমাল্য, হতাশা আক্ষেপ মন থেকে মুছে ফেলুন দৈত্যপতি। তন্ত্র নয়, মন্ত্র নয়, আমি আমার অন্তরের শুভেচ্ছা দিয়ে আপনাদের দুজনের হাত এক সূত্রে বেঁধে দিলাম। না না, এই কাজ করো না সৌমাল্য, মহা সর্বনাশ হবে। জুজুর ভয় দেখিয়ে আমাদের অনেক দিন চুপ করিয়ে রেখেছেন মহারাজ, কিন্তু আর পারবেন না, এবার সর্বনাশটা আমি নিজের চোখেই দেখতে চাই। তাহলে তাই দেখো। তবে আমি বলে যাচ্ছি, এই বিবাহের ফল শুভ হবে না। খুল্ল তাতো, যতই তুমি চেষ্টা করো না কেন সৌমাল্য, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, এই মিলনের কেউ সুখী হবে না, এই দানব নয় আর এই অধর্মচারী কন্যাও নয়। আমি আমার প্রাণ ঢালা আশীর্বাদ করে যাচ্ছি বোন, তোরা সুখী হ, তোরা সুখী হ, এই পৃথিবীর আর কারো আশীর্বাদ তোদের প্রয়োজন নেই। আছে সৌমাল্য, প্রয়োজন আছে। শঙ্খচূড়কে শুভেচ্ছা জানাতে আমি এসেছি। পিতা, পিতা আপনি শুনেছেন শঙ্খচূড় আর তুলসীর বিবাহ সংবাদ? হ্যাঁ, প্রাসাদ তোরণে সে সংবাদ আমি পেয়েছি। শঙ্খচূড়, আমি এসেছি তোমায় এই মঙ্গল কবচ দান করতে। মহেশ্বর প্রদত্ত এই কবচ ধারণ করলে তুমি স্বর্গমর্ত পাতাল বিজয়ী হবে। স্বর্গমর্ত পাতাল বিজয়ী? হ্যাঁ শঙ্খচূড়। আমাকে আশীর্বাদ করুন পিতৃব্য। আশীর্বাদ? কি আশীর্বাদ করব মা? আশীর্বাদ করি, আশীর্বাদ করি, প্রভু নারায়ণের ইচ্ছাই পূর্ণ হোক। তুলসী, তোমার নামে সব মিথ্যা অপবাদ দূর করার জাদু মন্ত্র আমি পেয়ে গেছি। তুলসী, মহেশ্বর প্রদত্ত এই মঙ্গল কবচ আমি ধারণ করব। স্বর্গ মর্ত পাতাল দাপিয়ে বেড়াবে দানব সেনা সদম্ভ পদক্ষেপ। রাজমাতার ভ্রান্তি দূর হবে, আচার্য তোমার প্রতি আবার প্রসন্ন হবেন। অভিশপ্তা তুলসীর কথা ভুলে গিয়ে সবাই বলবে দৈত্যপুরীর রাজলক্ষ্মী তুলসীর কথা। কোথায় যাচ্ছেন মহারাজ? স্বর্গ অভিযানে। কিন্তু আজ যে আমাদের মিলন বাসর। পরে হবে তুলসী, আগে তোমার নামে সব মিথ্যা অপবাদ আমি দূর করি, তারপর তারপর হবে আমাদের মিলন বাসর। একটু দাঁড়ান মহারাজ, একটু অপেক্ষা করুন। স্বামী হিসেবে আপনাকে আমি পেয়েছি, কিন্তু সেবার সুযোগ পাবো কিনা জানি না। আজকের দিনে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার কষ্টি বিচার যেন মিথ্যা হয়, দ্বিচারিণী নয়, আমি যেন মনে প্রাণে শুধুমাত্র তোমারই হতে পারি মহারাজ।
শুধুমাত্র তোমারই হতে পারি তুলসী। এ জীবন মন বিলিয়ে দিলাম তোমারই সুখে দুঃখে। রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো প্রভু। কি সংবাদে গন্ধর্ব প্রধান? দৈত্যপতি শঙ্খচূড় চলিয়াছে স্বর্গ অভিযানে। তার লাগি তুমি কেন হেন উতলন? স্বর্গপুরী রক্ষা হেতু প্রস্তুত হইয়াছে বাসবাদী অমর নিচয়। দিক শান্তির লাগি কৈলাস তেজিয়া আসিয়াছি আমি হেতা মানুষ তীরেতে। সে কি কথা মহেশ্বর, হিংসার এবিষ তো তোমারই সৃজন। নারায়ণ, তুমি হেথা মানুষ তীরেতে? আসিয়াছি ভোলানাথ নিরুপায় হয়ে। মদগর্বী শঙ্খচূড় স্বর্গপুরে করিতে যে ঘোর অত্যাচার, অগ্নিচন্দ্র বরুণ পবনাদি যত দিক পালগণ পরাজিত হইয়াছে দানব সকাশে। মোর কাছে কেন নারায়ণ, স্বর্গপুরে রক্ষিতে আছেন তো দেবেন্দ্র বাসব। ভীতা ত্রস্তা দেবঙ্গনা সহ বাসব লয়েছে ঠাঁই সুমের শিখরে। দেবেন্দ্রের এত প্রাণ ভয়? দেবেন্দ্রের সমালোচনার নহে সময়। জাগো জাগো তুমি ভোলানাথ, হাতে লয়ে ত্রিশূল তোমার, ধ্বংস করো এই পাপিষ্ঠ দানবে। অক্ষম আমি বিষ্ণু রক্ষিবারে তব অনুরোধ। মহেশ্বর, দৈত্যপতি শঙ্খচূর মোর আশ্রিত, শিবদত্ত কবচের বলে সে হয়েছে স্বর্গমর্ত পাতাল বিজয়ী। তাহারে করিলে বধ ভক্তাধীন আশুতোষের রটিবে অখ্যাতি। কি কহিছ আশুতোষ, আমিও তো সেবক তোমার। তবে হ্যাঁ, যদি কবু দৈত্যপতি শঙ্খচূড় দেবাদিদেব মহেশ্বরে করে অসম্মান, সেই দিন করিব তার বৈরিতা সাধন। তৎপূর্বে যথা ভক্ত তথা আমি, মহেশ্বরের সর্বশক্তি বিরাজিবে দৈত্যপতি শঙ্খচূড়ে রক্ষা করিবারে। নারায়ণ, কি হইবে উপায়? সৃষ্টির এ সংকট আমারই রচনা। হে গন্ধর্ব প্রধান, বুদ্ধি বলে আমি করিব এই সংকট মোচন। নারায়ণ মা ভয়।